কেমনে খালাম মা কেমনে, আপনার তো ভালোবাসায় একটা না। আমার ইউজ করার টিস্যুস চাইতেও আপনার হিসুর সংখ্যা বেশি, আই মিন বয়ফ্রেন্ডের সংখ্যা। আমি যতটা এক্স বয়ফ্রেন্ড ইউজ করছি ততটা তুমি টিস্যু ইউজ করো নাই। তাইলে কেমনে কলিজা গাইটা ভালোবাসার নাম লিখলেন? কলিজা গাইটা লিখ। আচ্ছা ওয়েট, আপনার কলিজা অনেকগুলো নাকি? নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম কাকা, দিস ইজ ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো না, ঠিক কথা বলবো না, আপনাদের কাজকে একটু বাঁশ দিব, তবে রোমান্টিক হয়েতে। টাকা নাই টাকা আসবে, তাই বলে ঠিকঠক আয়সা এইগুলা করবে? সো আজারা কাউকাও বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক প্লিজ। শুনেন, ক্রাশ খাওয়া কিন্তু ভালো কাজ না, তবে ক্রাশকে বাঁশ দেওয়া ভালো কাজ, যদি সে হয় বারো ঘাটের বারো পানি খাওয়া সুন্দরী ক্রাশ। কোথায় গেলে পাবো? এই খালা মাতার টিকটক আইডিতে এরকম প্রচুর ইসলামিক ভিডিও বানায়, আজকে আমরা সেগুলাই দেখবো। সুইমিং পুলে এইভাবে সুইমিং করা দেখে আবার কেউ খারাপ ভাবেন না, অ্যাকচুয়ালি তিনি আমাদেরকে শেখাচ্ছেন সুইমিং পুলে গিয়ে কিভাবে সুইমিং করতে হয়। একটা শিক্ষণীয় ভিডিও ভাই, আপনারা যে কেমনে অশ্লীল ভাবেন আমি ঠিক বুঝি না। আসলে দোষ ওদের না, দোষ আমাদের চিন্তা ভাবনার, ওরা ঠিকই ওদের ভিডিওর মাধ্যমে আমাদের কিছু না কিছু শেখাতে চায়, বাট আমরা অন্যভাবে নেই, শুধুমাত্র টিকটকার বলে। প্রেম করবা? কেন, আপনার না এতগুলা এক্স বর্তমানে একটাও নাই, বাট আপনার তো খালি থাকার কথা না। আমি কিন্তু সিঙ্গেল। পরনের পোশাকের চাইতেও যদি বয়ফ্রেন্ড বেশি চেঞ্জ করেন তাহলে তো সিঙ্গেল থাকবেনই। বলি কি, একজনকে নিয়ে হ্যাপি থাকেন তাইলে এই যে আপনি সিঙ্গেল, এটা টিকটকে আইসা বলা লাগবে না। জান তোমারে আর প্রয়োজন নেই। তা তো জানি, কারণ আপনার তো আবার বারো ঘাটের পানি খেয়ে অভ্যাস, একটাতে তো আর পোষাবে না। আমি যতটা এক্স বয়ফ্রেন্ড ইউজ করছি ততটা তুমি টিস্যু ইউজ করো নাই। সেটা ঠিক আছে, বাট আমি শুধু ভাবতেছি পারেন কেমনে, কষ্ট হয় না? দেখে যা কত রাত ঘুমাই না রে। এতগুলা বয়ফ্রেন্ড থাকলে ঘুম এমনিতেও হবে না, কারণ তাদেরকেও তো সময় দিতে হয়। চোখবে, বাট আমার কথা হচ্ছে পাশেরটা এমন করতেছে কেন? মির্গি বেড়া উঠছে নাকি? তাইলে যান জলদি, যান আমরা স্যান্ডেল শুকান, কি নাকি একটা হয়ে যাবে পুরাই বিধিকিস্ত অবস্থা। শুনো না। হ্যাঁ বলো। আজ একটা তুমি না বলে রোমান্টিক কথা বলতে পারি না। হাই রে মিথ্যাবাদী রে, ঘন্টায় ঘন্টায় বয়ফ্রেন্ড চেঞ্জ করা মায়াটা ভাইসা বলতেছে একটা তুমির অভাবে রোমান্টিক কথা বলতে পারি না। আই এম তো অবাক। আরে খালাম্মা আপনার পুরো শরীরটাই তো রোমান্টিক না, মানে শাড়ি পরলে লাগে আর কি। আর কি দেখার বাকি আছে, টিকটকে ঢুকলে তো এখন আপনি আর আপনার প্রেম প্রীতি, আর কি দেখাতে চান বলেন? নাকি চিন্তা ভাবনা আছে বয়ফ্রেন্ড গুলার সাথে যা যা হয়েছে ওইগুলা আপলোড দিয়ে দিবেন? জান কক্সবাজার যাবা? ঠিক আছে বুঝতে পারছি, আপনি আপনার বয়ফ্রেন্ড গুলারে কক্সবাজার যাওয়ার জন্য অফার করতেছেন, আর এটাও বুঝতে পারছি কেন ভিডিও বানায় অফার করতেছেন। আসলে অনেকগুলা বয়ফ্রেন্ড তো একজন একজন করে বলতে গেলে অনেক সময় লাগবে, তাই ভিডিও আকারে বলতেছেন যাতে সময়টা কম লাগে। কক্সবাজার যাবা? বাট ভিডিও শেষে ঠোঁট কামড়ানোটার মানে ঠিক বুঝতে পারি নাই, এটা দ্বারা কি বোঝাতে চাইছেন? যেহেতু কক্সবাজার একটা পর্যটক এলাকা, সেহেতু সেখানে কম বেশি সবাই ঘুরতে যায়, বাট এইটার মানে আমি ঠিক বুঝতে পারি নাই। বাচ্চা তো থাক, লাগবে না আমার বারো ঘাটের পানি খাওয়া ভালোবাসা, আমার একজনকেই চাই যে শুধু আমাকেই চাইবে, আমারই থাকবে। আর আপনার যা স্বভাব তাতে করে আপনার ভালোবাসার স্থায়িত্বকাল মাত্র দুই দিন, তারপরে আরেকজন রে খুঁজবেন। তবে হ্যাঁ হৃদয়, তোমার এখান থেকে শিক্ষা নেওয়ার আছে, দেখছো তো এতগুলা থাকার পরেও তুমি হীনতায় ভুগতেছে। আজ একটা তুমি না বলে, আর তুমি মেয়ে একটা গেছে তাই কান্দা কান্দা বুক ভাসাচ্ছো। আরে সিল ম্যান সিল, এর মতো হও, একটা যাবে আরেকটা আসবে, ইটস ডাজেন্ট ম্যাটার। তুমি যাবে আরেকটা আসবে, ডাজেন্ট ম্যাটার। সেটাই তো ডাজেন্ট ম্যাটার, কারণ ঘন্টায় ঘন্টায় বয়ফ্রেন্ড চেঞ্জ করা আপনার কাছে সিম্পল ব্যাপার। হ্যাঁ এটাই আপনাদের কাজ, পুরাই আইক্যওয়ালা একটা বাস, তার কাছে সব পার্ট টাইম নট পারমানেন্ট। যাক আলহামদুলিল্লাহ, এবার হয়তো একজন পারমানেন্ট হয়েছে, এখন অন্তত আপনার এই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড খেলাটা বন্ধ হবে, পোশাক চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড আর চেঞ্জ করবেন না। হ্যালো গুগল, আমি চাই না আমার স্বামী মি জান্নাতে হুর পাক। হাই রে খাসর বেটি রে, নিজের নাই চরিত্রে ঠিক স্বামীরে বলে বেঠিক বেঠিক, মানে সে জানে সে যা করতেছে তার দ্বারা হুরমুর পাওয়া পসিবল না, তাই যাতে তার স্বামীও না পায় সেই রাস্তায় খুঁজতেছে। হাই রে হিংসা রে, এই জন্যই মনে হয় বলে বাদ দেন বেডি লোক। তুমি আমাকে ততটুকুই জানো যতটুকু আমি তোমাকে জানতে দিছি। আমরা আর জানতেও চাই না, কারণ যতটুকু জানছি ততটুকুতেই বুঝে গেছি আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এর বেশি আর জানতেও চাই না, হয়তো আমাদের ধারণাটাই পাল্টে যাবে, কি দরকার ভালো দিকটাকে মন্দ বানানো। বাহিরে অনেক গরম, তোমার মনে একটু জায়গা হবে? আর কত খুঁজবেন, একজনকে নিয়ে থাকলেই তো হয়, দেখতেও মাশাআল্লাহ।
শুধু টিকটকে আয়েশা এগুলা না করলে কি নয়, ভুল কিছু বলে নাই, ঠিকই বলছে। আমি শুধু ভাবতেছি কোন বয়ফ্রেন্ড বললো, ট্যালেন্ট আছে ভাই। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করেন, আপনাকে বুকে জড়িয়ে নিয়ে একটু কোলাকুলি করতে চাই। আগে বুঝতে না পারলেও শেষ অবধি তো বুঝতে পারছেন। আদর করেন আর যাই করেন, আগে আমার এটা বলেন যে আপনার সাথের ওই বালকটাকে আপনার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? কারণ একে দেখে তো আমার বালিকা মনে হয় না, আমার সবসময় মনে হয় এটা একটা বালক। আর আপনার সাথে যেভাবে ভিডিও বানায় তাতে তো বালিকা হওয়ার কোনো চান্সই নাই। থামেন, আপনারা কে দেখতেছে? হ্যাঁ, আপনি তো মানুষকে দেখাচ্ছেন না, মানে নিজেকে। আমাদের ইচ্ছে না থাকলেও দেখা লাগতেছে, কারণ টিকটক একটা পাবলিক প্ল্যাটফর্ম আর আপনি এখানে সেগুলোকে পাবলিকলি আপলোড দিচ্ছেন। এই ভদ্র সমাজে সব প্যাস প্যাস। হ্যাঁ, উচিত কথা বললে তো প্যাস লাগবেই। যদি আপনার পক্ষ নিয়ে কথা বলতাম যে আপনি খুবই ভালো কাজ করতেছেন, বিনোদন দিচ্ছেন, সুস্থ বিনোদন, তাহলে খুব ভালো লাগতো। মানে যা তা অবস্থা। আর এভাবে যদি চলতে থাকে তাহলে দেখবেন বিয়ের পর হাজবেন্ডের গাড়ি মুছে খেতে হচ্ছে, কারণ এই স্বভাব তো বিয়ের পরেও যাবে না। নাও কাম টু দ্য পয়েন্ট, বিশ্বাস করেন কাকা কাকিরা, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে এই খালাম্মাকে নিয়ে ভিডিওটা বানালাম, নইলে আমার কোনো ইচ্ছাই ছিল না একে নিয়ে ভিডিও বানানো। কারণ পুরো টিকটক খুঁজে ভিডিও বানানোর মতো আমি কিছুই পাইনি, তাই জাস্ট ফানি হইতে ভিডিওটা বানালাম। আর তার এই কথাগুলো শুধুমাত্র তার ভিডিওতে বলা কথা, পার্সোনাল লাইফে সে কেমন আমি ঠিক জানি না। সো কথাগুলোকে পার্সোনালি না নিয়ে কন্টেন্ট হিসাবেই নিবেন। হ্যাঁ, এখন আপনারা যদি বলেন সে অশ্লীলভাবে ভিডিও বানাচ্ছে, অশ্লীল পোশাক পরতেছে, এটা একান্তই তার পার্সোনাল ব্যাপার। একটা মানুষের পোশাক নিয়ে কথা বলার কোনো রাইটস কারো নাই, সেটা একান্তই তার নিজ স্বাধীনতা। এখন এটা বলতে পারেন সে তো পাবলিক প্ল্যাটফর্মে এগুলো আপলোড দিচ্ছে, তাহলে কেন কথা বলবেন না? হ্যাঁ বলা যায়, তবে আমার এগুলো নিয়ে কথা বলতে এখন রুচিতে বাদে। আর এসব নিয়ে যতই কথা বলি তারা শুধরাবে না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এগুলো আপনাদের সামনে আসলে প্লিজ ইগনোর করবেন কিংবা রিপোর্ট মেরে দিবেন, তাইলেই কাজ হয়ে যাবে। সো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখবেন, আজকেরটা লাগে নাই পরেরটা লাগবে। চিল।